আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বহুল আলোচিত অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণ হয়নি। স্পিকার অনাস্থা প্রস্তাবটি বাতিল করলে প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর কয়েক মিনিটের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে বিরোধী দলগুলো এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সামনে একটি রাজনৈতিক সংকট উপস্থিত হয়েছে। অতীতে এ ধরনের সংকটকালীন সময়ে দেশটির ক্ষমতার সামরিক বাহিনীর জেনারেলরা ক্ষমতা দখল করেছিলেন, এবারও এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পার্লামেন্টের ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশটির পার্লামেন্টে যে অনাস্থা প্রস্তাব আনা হয় তা বাতিল হয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এতে করে দেশটিতে আরেকটি রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। পাকিস্তানে এ ধরনের রাজনৈতিক সংকটের পুরনো ইতিহাস রয়েছে, যেখানে দেশের সংকট মুহূর্তে ক্ষমতাধর জেনারেলরা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে সুপারিশ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ফারুক হাবিব জানিয়েছেন, 90 দিনের মধ্যে নতুন নির্বাচন হবে পাকিস্তানে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিশনের কাছ থেকে। ইমরান খান বিরোধী দলকে যে চমক দেখানোর কথা বলেছিলেন, এই পদক্ষেপকে তারই অংশ বলে মনে করা হচ্ছে। যেদিন আইন প্রণেতারা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার জন্য পার্লামেন্টে জড়ো হন, সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের রুলিংয়ের কারণে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি এড়াতে পেরেছেন ইমরান খান। তবে কিছু বিশেষজ্ঞ এটাকে অসাংবিধানিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। বিরোধী দলগুলো স্পিকারের এই রুলিং মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা এই রুলিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। সোমবার এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে। সিনিয়র আইনজীবী খাজা হারিস বলেন, আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আদালত সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিবেন। তিনি বলেন, আদালত হয়তো স্পিকারকে বলতে পারেন যাতে তিনি অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণ করেন। স্পিকারের সিদ্ধান্তের পর বিরোধী দলগুলো প্রথমে পার্লামেন্টের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করে, পরে তারা অনাস্থা ভোটের ব্যাপারে নিজস্বভাবে অধিবেশন পরিচালনা করেন। এটাকে পার্লামেন্টের আদলে প্রতীকী অধিবেশন বলা যেতে পারে। সেখানে 196 জন পার্লামেন্ট সদস্য প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভোট দেন। বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, আমরা নতুন নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিয়ম ও সংবিধানের লঙ্ঘন হতে দিতে পারি না। ইমরান খান একসময় পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন। তিনি 2018 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে এবং এই কাজে বিরোধী দলের নেতাদেরকে ব্যবহার করা হচ্ছে। 69 বয়সী ইমরান খান শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা এখন স্পষ্ট যে এই ষড়যন্ত্রের পেছনে বিদেশের সংযোগ রয়েছে। আমরা আমেরিকান দূতাবাসকে বিষয়টি জানিয়েছি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ইমরান খানের যে বক্তব্য, তার মূল বিষয়টি হল বিদেশি ষড়যন্ত্র। কিছু বিশ্লেষক মনে করেন, এই ষড়যন্ত্র তত্ত্ব ব্যবহার করে ইমরান খান পাকিস্তানের 200 মিলিয়নের বেশি মানুষের আমেরিকান বিরোধী মনোভাব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অতীতে যুক্তরাষ্ট্র নানাভাবে হস্তক্ষেপ করেছে। ইমরান খানের রাশিয়া সফরের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সাথে তার সরকারের বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা পাকিস্তানকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকে। ইমরান খান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি দাস নাকি তাদের সব কথা শুনতে হবে। তিনি প্রকাশ্যে অভিযোগ করেন, এসব দেশ ভারতের সাথে এমন আচরণের সাহস পায় না। ভারত ও পশ্চিমা চাপ উপেক্ষা করে রাশিয়ার বিপক্ষে ভোটদানে বিরত ছিল, এমনকি রাশিয়া থেকে জ্বালানি কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ইমরান খানের প্রকাশ্য যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান পাকিস্তানের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ইমরানের জনপ্রিয়তা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একসময় ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে এখন চীন রাশিয়ার ছাতার নিচে আশ্রয় নেওয়া একটি দেশ হিসেবে দেখছে ওয়াশিংটন। অপরদিকে ইমরান খান ও পাকিস্তানের অনেক মানুষ মনে করেন, যুক্তরাষ্ট্রের অনুগত না থেকে স্বাধীন অবস্থান নেয়ার এখনই সময়, কারণ আমেরিকার সাথে থেকে তারা অনেক ক্ষতির মুখে পড়েছেন। এমনকি ভারতকে অব্যাহত সামরিক সহযোগিতা দেওয়ার কারণে দেশটির নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। পার্লামেন্টের ডেপুটি স্পিকারও ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই দলের সদস্য। অনাস্থা ভোটকে বিদেশি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি প্রস্তাব নাকচ করে দেন। ডেপুটি স্পিকার বলেন, সংবিধানের 5 নং অনুচ্ছেদে রাষ্ট্র ও সংবিধানের প্রতি আনুগত্যের কথা বলা হয়েছে। বিরোধী দলের অনাস্থা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে সংবিধানের এই ধারা লঙ্ঘিত হয়েছে, তাই তিনি অনাস্থা প্রস্তাবটি বাতিল করে দিয়েছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদ মনে করেন, স্পিকারের সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক। তার দায়িত্ব ভোট গ্রহণ করা। কোনো বিরোধী দলীয় সদস্য বিদেশি ষড়যন্ত্রের সাথে যুক্ত কিনা সেটা দেখা তার দায়িত্ব নয়। এভাবে অনাস্থা প্রস্তাব বাতিলের অধিকার তার নেই। তিনি বলেন, সাধারণভাবে স্পিকার তার কর্মকাণ্ডের জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থেকে নিষ্কৃতি পান, কিন্তু তিনি যদি তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করেন তাহলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। তার ধারণা, এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে। সিনিয়র আইনজীবী হারিস মনে করেন, অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে 8ই মার্চ। এই প্রস্তাবের উপর ভোট গ্রহণ না করে এভাবে সেটাকে বাতিল করে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী সালমান আকরাম রাজা মনে করেন, সংবিধানের 69 নং অনুচ্ছেদে বলা আছে যে আদালত পার্লামেন্টের কর্মকাণ্ডে নাক গলাতে পারবে না, কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। অতীতে এ ধরনের উদাহরণ রয়েছে যেখানে সুপ্রিম কোর্ট স্পিকারের আদেশকে বাতিল করে দিয়েছেন। সংবিধানের 5 অনুচ্ছেদে বলা আছে যে আপনাকে সংবিধান মেনে চলতে হবে এবং এর প্রতি অনুগত থাকতে হবে, কিন্তু অনাস্থা প্রস্তাব বাতিল করার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি বিদেশি শক্তির ইঙ্গিতে সংবিধানের প্রতি অনানুগত্য প্রকাশ করে এবং সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে সংবিধানের 6 অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জায়গাম খান এ পরিস্থিতির সম্ভাব্য দুটি পরিণতির কথা বলেছেন। মানে প্রথমটি হলো, সুপ্রিম কোর্ট স্পিকারকে অনাস্থা প্রস্তাবে ভোট নেওয়ার জন্য আদেশ দিতে পারে আদালত, সেক্ষেত্রে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা অবৈধ হয়ে যাবে। আরেকটি পরিস্থিতি হতে পারে 1988 সালের ঘটনার মতো। সে সময় জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ খান জুনেজোকে ক্ষমতা থেকে উৎখাত করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী জুনেজা সুপ্রিম কোর্টে যাওয়ার পর আদালত একমত হয়েছিলেন, তার সরকারকে অসাংবিধানিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আদালত এটাও বলেছিল, যেহেতু নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে তাই নতুন করে জনগণের সমর্থন নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত হবে। এ ধরনের উদাহরণের ইতিহাস থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেটার পুনরাবৃত্তি হবে কিনা তা দেখার বিষয়। পাকিস্তান একটা অস্থিতিশীলতা আর সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গেছে। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল পার্লামেন্টের এই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। আদালত এখন বিষয়টি বিবেচনায় নেবে এবং এ বিষয়ে আদেশ দেবে বলে ধারণা করা হচ্ছে। আইনজীবী হারিস মনে করেন, যদিও অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণের কথা ছিল রোববার, অন্য কোনো তারিখে স্থানান্তরের ব্যাপারে আদালত আদেশ দিতে পারে। পার্লামেন্টের এই অচলাবস্থার কারণে আশঙ্কা তৈরি হয়েছে, এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। শেষ পর্যন্ত দেশের ক্ষমতাধর সামরিক বাহিনী এখানে হস্তক্ষেপ করতে পারে। অবশ্য সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে সামরিক বাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
2018 সালে ইমরান খান ক্ষমতায় আসেন। বিরোধী দলগুলো তখন অভিযোগ করেছিল নির্বাচনের ফল ইমরান খানের পক্ষে নেয়ার পেছনে ক্ষমতাধর সামরিক বাহিনীর ভূমিকা ছিল। সামরিক বাহিনী এখন ইমরান খানের ব্যাপারে তাদের সমর্থন সরিয়ে নিয়েছে বলে মনে করা হয়। তাদের সমর্থন ইমরান খানের সরকারে স্থিতিশীলতা আনতে সাহায্য করেছিল। এখন যদি নির্বাচন হয় তাহলে সেনাবাহিনীর ভূমিকা কী হবে সেটি দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।